পাট শাক তুলছি, পাটের ক্ষেত তালা দেখলে কিন্তু হয়তো আমাকে বকা দিবে, বুঝতে পারছি না, বকা নিবে না, এগুলা তুললে বকা নিবে না, এগুলা শাক না, সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে বিকেল বেলা, বিকেল না এখন ঠিক সন্ধ্যা ঘনিয়ে আসছে, চারিদিকে মেঘ, অনেক দিন পর আমরা একটু বাইরে এসেছি ঘোরার উদ্দেশ্যে। আজকে সুপার মুন দেখা দেওয়ার কথা, সেই উদ্দেশ্যে আমরা আসছি সুপার মুন দেখার জন্য। দেখুন বন্ধুরা, আকাশে কিন্তু মেঘ, হয়তোবা আজকে আমাদের সুপার মুন দেখার সৌভাগ্য হবে বাংলাদেশ থেকে। তারপর আমরা আসছি সুপার মুন দেখার উদ্দেশ্যে, সুপার মুন দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সন্ধ্যা হলে চাঁদ ওঠার কথা, কিন্তু আকাশে অনেক মেঘ। একটা বড় মাঠের মধ্যে, খোলা মাঠের মধ্যে আমরা চলে আসছি, আমি আর রাফসান চলে আসছি ঘুরতে। অনেক সুন্দর লাগছে, চারিদিকে একদম ফাঁকা, দেখুন ভিউয়ার্স, অনেক সুন্দর, এদিকে পাট ক্ষেত, অনেক ভালো লাগছে। এখানে আমরা মাঝে মাঝেই আসি, অনেক সুন্দর একটি মাঠ, ফাঁকা জায়গা, মানে মাঝে মাঝে রিল্যাক্স করার জন্যই আমরা এখানে চলে আসি। উন্মুক্ত বাতাস, মানে একদম ফ্রেশ বাতাস, কোনো ভেজালের কারবার নাই, এত সুন্দর জায়গায় আসলে আমার রাফসান তো ছুটে বেড়ায়। রাফসান, অল্প কটা নিয়ে খাওয়ার মতো শাক তুলছি, পাটের ক্ষেত তালা দেখলে কিন্তু হয়তো আমাকে বকা দিবে, বুঝতে পারছি না, তুললে বকা দিবে না, তুল না। বন্ধুরা আদা দিয়ে দিয়েছে,
আমরা সুপার বোল দেখার উদ্দেশ্যে আসছিলাম, কিন্তু আকাশে অনেক মেঘ, হয়তোবা দেখা যাবে না, তাই বাড়ি থেকেই চেষ্টা করতে হবে আমাদের সুপার বোল দেখার। স্যার চলো আজ রওনা দিলাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমরা বাসা চলে যাই। বন্ধুরা, আমরা সুপার মুন দেখার জন্য খুব সুন্দর একটা ফাঁকা মাঠে এসেছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এবং আকাশেও অনেক মেঘ করেছে, আকাশটা একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে, তাই আমরা সুপার মুন দেখতে পেলাম না। চলে যাচ্ছি, রাফসান আর রাফসানের পাপার আল্লাদের মুহূর্ত চলছে। রাফসান ওর পাপাকে এভাবেই আদর করে, সব জায়গায় চুমু দেয়, কোনো জায়গাটাই বাদ থাকে না। দেখুন আপনারা, বাবা আর ছেলের আদর আর আল্লাদের মুহূর্ত। আমরা এখন বাড়িতে চলে যাব, সুপার মুনের দেখা যেহেতু পেলাম না, কিন্তু ফর্চুনেটলি আমরা রাতে সুপার মুন দেখতে পেরেছিলাম, সেটি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে যাওয়ার পথে এইখানে একটা, এই যে ক্ষেতের মধ্যে যে পানি পাস করা হয়, এখানে ক্ষেতের মধ্যে যে পানি দেওয়া হয়, যে ক্যানাল টাইপের থাকে, এখানে রাফসান বলছে নাকি সাপ আছে, ও সাপ খুঁজে বের করবে। ওকে জিজ্ঞেস করা হয়েছে এখানে কি দেখছো, ও বলছে সাপ দেখছি। এখানে ও সাপও খুঁজেছে, মাশাআল্লাহ। আমার ছেলেটা কোনো কিছুকেই ভয় পায় না। দেখুন বন্ধুরা, ও সাপ খুঁজছে, বলছে এখানে যদি সাপকে পাই, সাপকে এমন মার দিব, সাপ আর কোনো দিন আসবে না। যদি সাপ সামনে সত্যি সত্যি ও দেখতে পেত, আমার মনে হয় না ও ভয় পেত, কারণ ও সাপ বাঘ কোনো কিছুকেই ভয় পায় না, মাশাআল্লাহ। আমার ছেলেটা এখানে দেখে, ও ওই ড্রেনের ভেতরে খুব ভালো করে দেখে বলছে যে এখানে কোনো সাপ নাই। ও সাপ ঠিকই খুঁজেছে যে সাপ আছে কিনা, ওর ভেতরে ও ঢুকতে চাচ্ছিল, দেখতে চাচ্ছিল যে সাপ আছে কিনা। আমরা নিষেধ করাতে ও ঢোকেনি, না হলে ও ঠিক সাপ খুঁজে বের করত। বন্ধুরা, রাফসান সুপার মুন ও সাপের দেখা পেল না, তাই বাধ্য হয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। তবে কিছুক্ষণ পরই আপনাদের সাথে দেখা হবে সুপার মুন নিয়ে। অন্যান্য দিনের থেকে আজকের দিনটা একটু আলাদা, কারণ আজকে একই সাথে ঘটে গেল তিনটি বিরল জাগতিক ঘটনা। এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আমরা আমাদের বাংলাদেশে আকাশটা মেঘাচ্ছন্ন ছিল সারাদিন, তাই আমরা চন্দ্রগ্রহণটা দেখতে পাইনি। তবে গ্রহণ যখন ছেড়ে গেছে, রাত 9:45 বাজে, এখন আমরা সুপার মুন ব্লাড মুনটা দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা আপনাদের সাথে শেয়ার করছি সুপার মুনটাকে। আল্লাহ তাআলার অসীম রহমত, অসীম কুদরতের সৃষ্টি এই সুপার মুন। দেখুন বন্ধুরা, অসাধারণ এই সুপার মুন। আমরা চাঁদের অনেক কাছে চলে গেছি বন্ধুরা, একদম চাঁদের ভেতরে চলে যাওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এই সুপার মুনটাকে। দেখুন বন্ধুরা, আমরা ছোটবেলায় চাঁদের অনেক গল্প শুনেছি, চাঁদে নাকি চাঁদের বুড়ি থাকে, সুতা টানে, সুতা কাটে, এই ধরনের গল্প কিন্তু ছোটবেলায় আমরা সবাই শুনে বড় হয়েছি। আর ছোটবেলায় যখন আমাদেরকে দেখানো হতো, ওই দেখো চাঁদ মামা, ওই দেখো চাঁদ মামা, আমরা কিন্তু চাঁদের দিকে তাকিয়ে নিজের মনেই একটা ইমোজি তৈরি করে ফেলতাম যে ওখানে হয়তো চাঁদের বুড়ি বসে সুতো টানছে। দেখুন বন্ধুরা, আমরা যখন চাঁদের ভিডিও ফুটেজ দেখে থাকি, যে চাঁদের ভেতরে কেমন চুনা পাথর টাইপের আর পাথর পাথর মতো মনে হয়, সেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন চাঁদের ভেতরটা, একদম চাঁদের কাছে চলে গেছি আমরা, যদিও আকাশটা অনেক মেঘাচ্ছন্ন, চাঁদের ওপর দিয়ে যে মেঘ ভেসে যাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। মাঝে মাঝে অনেক বেশি মেঘ চাঁদের ওপরে চলে আসছে, তখন চাঁদটা একটু অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু এখন মাশাআল্লাহ বেশ চাঁদটা ক্লিয়ার লাগছে। দেখুন বন্ধুরা, অসাধারণ এই সুপার মুন। আসলে সবার ভাগ্যে এটা হয় না, দেখার সৌভাগ্য হয় না। আমরা
ইনশাআল্লাহ আমরা দেখতে পারছি আর মাশাআল্লাহ আপনাদের সাথেও আমরা সেটা শেয়ার করছি। আপনাদের এই সুপার মুন ব্লাড মুন কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিয়ে কমেন্টস করবেন। বন্ধুরা, আমাদের আরেকটি ভিডিও আছে আমাদের এই চাঁদ নিয়ে, চাঁদের একটি আরেকটি ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা দেখবেন। চাঁদ যে আসলে কত অপরূপ, আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, আসলে আমাদের কারোরই অনেকেরই সৌভাগ্য হবে না চাঁদের মাটিতে যেয়ে চাঁদ দেখা বা চাঁদের মাটিতে পা রাখা, কিন্তু এইভাবে আমরা কিন্তু চাঁদটাকে দেখতে পাচ্ছি। বন্ধুরা, চাঁদ থেকে এবার আমরা একটু একটু করে দূরে সরে আসছি। দেখুন আপনারা, চাঁদের ওপরে কিন্তু অনেকটাই মেঘ চলে এসেছে, অন্ধকার লাগছে। আজকে 26 মে 2021 হয়ে গেল সুপারমুন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আমরা চন্দ্রগ্রহণটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবে সুপারমুনটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্টস করবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ভালো ভালো রেসিপি এবং ব্লগ দেখার জন্য। দেখুন বন্ধুরা, চাঁদ থেকে আমরা পৃথিবীতে চলে আসছি, একটু একটু করে আস্তে আস্তে সরে আসছি, আস্তে আস্তে সরে আসছি। আর মেঘটা, মেঘে অনেক অন্ধকার লাগছে, চাঁদটাও অনেক দূরে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখুন আকাশটা সম্পূর্ণ মেঘ, মেঘে ঢাকা। তারপরও আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সুপারমুন দেখানোর জন্য। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।